দালাল যে ব্যাপারীর হাত ধরে, দোস্ত কি খবর, কেমন আছিস? এখানে কিন্তু সিগন্যাল সে দিয়ে ফেলেছে যে আমার জন্য 2000 টাকা রাখিস। সিরিয়াসলি, আমরা গরুটা কিনবো কোথায়? গরু কেনা কিন্তু খুবই হাইলি টেকনিক্যাল একটা বিষয়, হ্যাঁ, এবং হাই বার্গেনিং পাওয়ার লাগে। হ্যাঁ, এটা মানে যে গরু কিনতে পারে সে হি ক্যান বাই এভরিথিং, মানে সে পৃথিবীর সব কিছু কিনতে পারবে একটা গরুর বাজার থেকে যদি কেউ গরু কিনতে পারে। সো গরু কেনা একটা ব্যাপার, ম্যাক্সিমাম আমাদের শহুরে লোকজন বা খামারিরা শুরুতে আমরা এই জায়গাটায় ধরা খাই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা কোথায় ফার্মিংটা করব, ঢাকাতে করব, শহরে করব, নাকি গ্রামের দিকে করব। তারপরে হচ্ছে 7 যে রিজন, এটা হচ্ছে যে আমরা নিজেরা থাকি না, এটা খুবই সুপারভিশন লাগে। বিশেষ করে দুধের খামার হলে তো আপনার ফুল টাইম ওইখানে এঙ্গেজমেন্ট লাগবে, আর ফ্যাটেনিং খামারেও আপনার এঙ্গেজমেন্ট লাগবে। আপনি গরু বিক্রি করবেন, কাস্টমারের সাথে আপনার নিজের ইন্টারাকশান লাগবে, গরু কিনবেন, আপনার নিজের ইন্টারাকশান লাগবে ওইখানে। তারপরে গরুর যে লালন পালন যে ব্যাপারটা আছে ওই জায়গাটা আপনার ইনভলভমেন্ট লাগবে। সো আমরা দেখা যায় যে বিদেশে থাকি, কিছু টাকা পয়সা হয়েছে, গ্রামের চাচাতো ভাইকে দিয়ে দেই যে তুই ব্যবসা কর। সো এইটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন খামার ফেল করার, যে নিজে থাকি না। হ্যাঁ, আপনি একটা আপনার কাস্টমারের সাথে যেভাবে হ্যান্ডেল করবেন, আপনার কর্মচারী যে আছে বা যে হয়তো পার্টনার, সে এই জিনিসটা ওইভাবে করতে পারবে না। প্লাস গরু কেনার বিষয় আছে, গরু কিনতে আমরা হাটে একসাথে গরু কিনছি, দেখবেন যে ব্যাপারীরা থাকে, দালাল থাকে কিছু। হ্যাঁ, ওরা আপনার সামনেই, কোনো ওদের সিগন্যাল আছে কিছু, সিক্রেট সিগন্যাল, এগুলো আমরা আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি হাট একসাথে ওই যে দালাল যে ব্যাপারীর হাত ধরে, দোস্ত কি খবর, কেমন আছিস, এইখানে কিন্তু সিগন্যাল সে দিয়ে ফেলেছে যে আমার জন্য 2000 টাকা রাখিস। সিরিয়াসলি? হ্যাঁ, এরকম অনেক সিগন্যাল আছে ওদের, আর সিগন্যালও লাগে না, এটা আমরা আসবো ইনশাল্লাহ। এখনই তো সব বলে ফেললে আসলে মানুষজন শেষ পর্যন্ত হয়তো শুনে, অনেক কিছু জানার আছে।